ময়নামতি ওয়ার্ল্ড সিমেন্টটি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধি। 1941 থেকে 1945 সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার, আসাম এবং বাংলাদেশে 9টি রণক্ষেত্র সমাধি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আই এম ব্লগারে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ভিডিও। আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বাংলাদেশে দুটি কমনওয়েলথ রণসমাধি ক্ষেত্র আছে, যার অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতি বছর প্রচুর দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এ সকল রণক্ষেত্র সমাধি ক্ষেত্রে আসেন। ময়নামতি রণসমাধি ক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 থেকে 1945 সাল পর্যন্ত নিহত ভারতীয় তৎকালীন ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। এটি 1943 থেকে 1944 সালে তৈরি করা হয়েছে। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধি ক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এই সমাধি ক্ষেত্র পরিচালনা করেন। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। ময়নামতি তখনকার সময় একটি ক্ষুদ্র গ্রাম হলেও তৎকালীন সেনাবাহিনীর একটি বড় ঘাঁটিতে পরিণত হয়। এখানে স্থাপিত হয় বড় একটি হাসপাতাল। এছাড়াও কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র। বিমান ঘাঁটি আর 1944 সালে ইনফলে স্থানান্তরিত হবার আগে চতুর্দশ সেনাবাহিনীর সদর দপ্তর। এই সমাধি ক্ষেত্রের 736টি কবর আছে। এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকরা। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ স্থানান্তর করেও এখানে সমাহিত করা হয়। বাহিনী অনুযায়ী এখানে এর মধ্যে রয়েছে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক। সর্বমোট 723 জন নিহতের পরিচয় জানা সম্ভব হয়েছিল। যুদ্ধে নিহত ব্যক্তিগণ যে সকল দেশের বাহিনীতে কর্মরত ছিলেন সেগুলো হলো যুক্তরাজ্য থেকে 357 জন সৈন্য, কানাডা থেকে 12 জন, অস্ট্রেলিয়া থেকে 12 জন, নিউজিল্যান্ড থেকে 4 জন, আফ্রিকা থেকে 1 জন, অবিভক্ত ভারত মানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে 178 জন, রুডেশিয়া থেকে 3 জন, পূর্ব আফ্রিকা থেকে 56 জন, পশ্চিম আফ্রিকা থেকে 86 জন, মিয়ানমার থেকে 1 জন, বেলজিয়াম থেকে 1 জন, পুটল্যান্ড থেকে 1 জন এবং জাপান থেকে 24 জন। সমাধি ক্ষেত্রটির প্রবেশমুখী একটি তোরণ ঘর, যার ভিতরে দেয়ালে একটি সমাধি ক্ষেত্রের ইতিহাস ও বিবরণ ইংরেজি এবং বাংলায় লিপিবদ্ধ করে এখানকার দেয়াল ফলক লাগানো রয়েছে।
ভিতরে সরাসরি সামনে প্রশস্ত পথ, যার দুপাশে সারি সারি কবর ফলক। শূন্যদের ধর্ম অনুযায়ী তাদের কবর ফলকের নাম মৃত্যু তারিখ, পদবী, পাশাপাশি ধর্মীয় প্রতীক লক্ষ্য করা যায়। খ্রিস্টানদের কবর ফলকে ক্রুস, মুসলমানদের কবরের ফলকে আরবি লেখা, যেমন হুয়াল গাফুর উল্লেখযোগ্য। প্রশস্ত পথ ধরে সোজা সম্মুখে রয়েছে সিঁড়ি দেয়া বেদি, তার উপর শোভা পাচ্ছে খ্রিস্ট ধর্মীয় পবিত্র প্রতীক ক্রুশ। বেদির দুপাশে রয়েছে আরো দুটি তোরণ ঘর। এ সকল তোরণ ঘর দিয়ে সমাধি ক্ষেত্রের পিছনের দিকে যাওয়া অংশে সেখানেও রয়েছে আরো বহু কবর ফলক। প্রতি দুটি কবর ফলকের মাঝখানে একটি করে ফুল গাছ শোভা পাচ্ছে। এছাড়া পুরো সমাধি ক্ষেত্রেই রয়েছে প্রচুর ঘাস। সমাধি ক্ষেত্রের সম্মুখ অংশে প্রশস্ত পথে পাশেই ব্যতিক্রমী একটি কবর রয়েছে, যেখানে একসাথে 23টি কবর ফলক দিয়ে এটাকে স্থানকে ঘিরে রাখা হয়েছে। এই স্থানটি ছিল মূলত 23 জন বিমান সৈনিকের একটি গণকবর, যেখানে লেখা রয়েছে দেস প্লাকিউস বিয়ার দ্য নেমস অফ 23 এয়ারম্যান হুজ রিমেইনস লাই হিয়ার ইন ওয়ান গ্রেভ। আমরা তাদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাই যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং যুদ্ধ নিষ্পত্তি করেছিল। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আই অ্যাম ব্লগার। টাটা।